আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিশাল স্কুল। আমরা আজকের লেসনে ভয়েস চেঞ্জ করা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ফিউচার টেন্সে। ফিউচার টেন্স কোনটা? যে কাজগুলোর কথা আমরা বুঝাই পরে করব, পরে চলতে থাকবে বা পরে শেষ হয়ে থাকবে, এরকম সেন্টেন্সগুলো আমরা ফিউচার টেন্সে ইউজ করি। আজকের এই লেসনটাতে আমরা ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এই তিনটা টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করি সেটা শিখব। ফিউচার ইনডেফিনিট টেন্সে সবসময় উইল থাকবে, উইলের সাথে ভার্ব ওয়ান লিখতে হয়, উইল প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের মেইন ফর্মটা। আর যখন আমরা প্যাসিভ করব, উইল বি প্লাস ভার্ব থ্রি। প্যাসিভ ফর্মে সবসময় ভার্ব থ্রি ইউজ করতে হয়। যখন ফিউচার টেন্স আসবে, উইলের সাথে বি, উইল বি প্লাস ভার্ব থ্রি, এটা কিন্তু ইনডেফিনিট টেন্সের জন্য। উইল ইউ গিভ আ নোটিস, তুমি কি একটা নোটিস দিবে? নোটিস দেওয়া মানে কি? হয়তো আগামী 10 দিন তোমাদের স্কুল বন্ধ থাকবে, এটা একটা নোটিস। বাড়িওয়ালা বললো যে আগামী মাসে ভাড়া আরও 1000 টাকা বেড়ে যাবে, এটা একটা নোটিস। তো তুমি কি নোটিস দিবে? উইল আ নোটিস বি গিভেন, তোমার দ্বারা কি নোটিসটা দেয়া হবে? উইল আ নোটিস বি গিভেন বাই ইউ? সো প্রশ্ন করলে অবশ্যই প্যাসিভটাও প্রশ্ন হবে। উইল মীরা ইউজ দিস ল্যাপটপ, মীরা কি এই ল্যাপটপটা ইউজ করবে? অ্যাক্টিভ ফর্মে কিন্তু উইলের সাথে ভার্ব ওয়ান, আর প্যাসিভ করার সময় উইল দিস ল্যাপটপ বি ইউজড বাই মীরা, বির সাথে ভার্ব থ্রি, বি ইউজড বাই মীরা। এই ল্যাপটপটা কি মীরার দ্বারা ব্যবহার করা হবে? নেক্সট সেন্টেন্স আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ফর্মে সবসময় উইল বি থাকে, উইল বির সাথে ভার্ব ওয়ান আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্ব ওয়ানের সাথে আইএনজি লিখতে হয়, প্যাসিভ করার সময়ও আইএনজি হবে। তাহলে আগে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখি। উইল নিশা বি অ্যারেঞ্জিং দ্য পেপার্স, নিশা কি কাগজগুলো গুছিয়ে রাখতে থাকবে? উইল নিশা বি অ্যারেঞ্জিং দ্য পেপার্স, এই কাজটা কি চলতে থাকবে? এভাবে বুঝাচ্ছে যে তুমি কি লিখতে থাকবে, তুমি কি বলতে থাকবে, এভাবে নিশা কি কাগজগুলো গুছাতে থাকবে? উইল দ্য পেপার্স বি বিং অ্যারেঞ্জড বাই নিশা, বি বিং অ্যারেঞ্জড। এখানে দেখতে হবে ভার্ব থ্রি হওয়ার কারণে অ্যারেঞ্জড হয়েছে, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জড। আর এই যে আইএনজি আমরা মনে রাখব, প্যাসিভ ফর্মে কন্টিনিউয়াসে আইএনজিটা হয়ে যাবে বিং বলে। উইল দ্য পেপার্স বি বিং অ্যারেঞ্জড বাই নিশা। নেক্সট সেন্টেন্স, উইল মানহা বি লার্নিং দ্য লেটার্স, মানহা কি বর্ণগুলো শিখতে থাকবে? এ বি সি ডি ই এফ, এগুলো তো এক একটা লেটার। তো উইল মানহা বি লার্নিং দ্য লেটার্স, মানহা কি বর্ণগুলো শিখতে থাকবে, মানে কাজটা একটা সময় নিয়ে কি চলতে থাকবে? উইল দ্য লেটার্স, এখান থেকেই আমরা লাস্ট থেকে স্টার্ট করব, উইল দ্য লেটার্স বি বিং লার্নড বাই মানহা, বি বিং, বিয়ের পরে কিন্তু বিং দিব, ওকে? উইল দ্য লেটার্স বি বিং লার্নড বাই মানহা। লার্ন এই ওয়ার্ডটার ভার্ব থ্রি লার্ন, লার্নড, লার্নড, এখানে আমরা লার্নড লিখব। উইল দ্য লেটার্স বি বিং লার্নড বাই মানহা। সো ফিউচার ইনডেফিনিট কমপ্লিট হলো, ফিউচার কন্টিনিউয়াস কমপ্লিট হয়েছে। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখব। ফিউচার পারফেক্ট টেন্সে সবসময় উইল হ্যাভ থাকে, উইল হ্যাভের পরে আমরা বিন লিখতে হবে, বিনের সাথে ভার্ব থ্রি। মনে রাখব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্বের সাথে কিন্তু ভার্ব থ্রি হয়। সো অ্যাক্টিভ ভয়েসে উইল হ্যাভের সাথে ভার্ব থ্রি থাকবে, প্যাসিভ করার সময়ও উইল হ্যাভ এর সাথে বিন এক্সট্রা হবে, বিনের পরে ভার্ব থ্রি লিখতে হবে। আমরা তাহলে সেন্টেন্সটা দেখি। উইল দ্য টিচার্স, টিচাররা কি হ্যাভ সলভড দ্য প্রবলেম, টিচাররা কি সমস্যাটা সলভ করে থাকবে? উইল দ্য টিচার্স হ্যাভ সলভড দ্য প্রবলেম। সো ইউ হ্যাভ টু রাইট ফ্রম হিয়ার, উইল দ্য প্রবলেম, দ্য প্রবলেম এই ওয়ার্ডটা আগে আসবে। উইল দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড বাই দ্য টিচার্স, সমস্যাটা কি টিচারদের দ্বারা সমাধান হয়ে থাকবে? উইল দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড বাই দ্য টিচার্স, সমস্যাটা কি টিচারদের মাধ্যমে সমাধান হয়ে থাকবে? উইল দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড বাই দ্য টিচার্স।
সো আমরা দেখলাম উইল হ্যাভের সাথে বিন ইউজ করেছি এবং ভার্বের থার্ড ফর্ম। নাও সি দ্য নেক্সট সেন্টেন্স, উইল মিশাল হ্যাভ ইটেন অ্যান আইসক্রিম? মিশাল কি একটা আইসক্রিম খেয়ে থাকবে? উইল মিশাল হ্যাভ ইটেন অ্যান আইসক্রিম? সো হোয়াট উইল বি দ্য প্যাসিভ ফর্ম? উইল অ্যান আইসক্রিম হ্যাভ বিন ইটেন বাই মিশাল? মিশালের দ্বারা কি একটা আইসক্রিম খাওয়া হয়ে থাকবে? উইল অ্যান আইসক্রিম হ্যাভ বিন ইটেন বাই মিশাল? সো প্লিজ স্টুডেন্টস, বি কেয়ারফুল ওয়েন ইউ ইউজ হ্যাভ, ওকে? হ্যাভ বিন, হ্যাভ বিন। সো ওয়েন ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইন টু প্যাসিভ সেন্টেন্স, ইউ মাস্ট থিঙ্ক ইন উইচ টেন্স ইট ইজ, কোন টেন্সে আছে এটা খেয়াল রাখতে হবে। ফিউচার ইনডেফিনিটে আছে না ফিউচার কন্টিনিউয়াসে আছে নাকি ফিউচার পারফেক্টে আছে? ইনডেফিনিটে থাকলে একভাবে প্যাসিভ হবে, কন্টিনিউয়াসে থাকলে আরেকভাবে প্যাসিভ হবে, আর যখন পারফেক্টে থাকবে তখন আরেকভাবে হচ্ছে। সো এই তিন ক্ষেত্রের জন্য আমরা এই রুলসগুলো ফলো করব। উইল থাকলে উইল বি প্লাস ভার্ব থ্রি, আর উইল বি থাকলে উইল বি প্লাস বিং প্লাস ভার্ব থ্রি, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব থ্রি। উইল অক্সিলারি ভার্বটা ইউজ করা খুব সহজ, কারণ উইলের সাথে একজন বা একটি বস্তু নিয়ে কথা বললেও উইল হবে, কোনো চেঞ্জ নেই। একের বেশি যে কোনো জিনিস যদি মোর দ্যান ওয়ানও হয় তারপরেও উইল কখনো চেঞ্জ হবে না। উইলের সাথে ওয়ান অর মোর দ্যান ওয়ান যে কোনো নাউন আমরা ইউজ করতে পারি। সো প্লিজ টেক ইউর পেন অ্যান্ড টেক ইউর পেপার, রাইট ডাউন দ্য সেন্টেন্সেস ইন টু অ্যাক্টিভ, দেন ইউ ট্রাই টু চেঞ্জ ইট ইন টু প্যাসিভ ফর্ম। You can use different verbs to practice more. Thanks for watching.